রাজধানীতে মেট্রো রেলের এমআরটি লাইন 6 এর আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর 2:30টার দিকে তিনি এটি উদ্বোধন করেন। পরে নিজে আগারগাঁও স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে মেট্রো রেলের টিকিট কাটেন এবং ট্রেনে করে মতিঝিল প্রান্তে যান। রোববার থেকে পুরো মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশ সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। আপাতত তিনটি স্টেশন চালুর মাধ্যমে মতিঝিল অংশের মেট্রো রেল চলাচল শুরু হবে। স্টেশনগুলো হলো মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা 11:30 থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এ সময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না। ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 21.26 কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকবে 17টি। এগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর। মেট্রো রেলের ভাড়া বিষয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA যে তালিকা প্রকাশ করেছে তাতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 100 টাকা, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 90 টাকা, পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 80 টাকা, মিরপুর 11 স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 70 টাকা, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 60 টাকা, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 50 টাকা, ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 30 টাকা এবং সচিবালয় স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া 20 টাকা। একই পরিমাণ ভাড়া উভয় দিকে চলাচলের জন্য প্রযোজ্য হবে। অন্যদিকে মিরপুর 10 নম্বর থেকে ফার্মগেট 30 টাকা ও কারওয়ানবাজার স্টেশনে ভাড়া লাগবে 40 টাকা, মিরপুর 10 স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া 50 টাকা, মিরপুর 10 থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে 60 টাকা লাগবে। ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ানবাজার নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনে সর্বনিম্ন 20 টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত, আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া 30 টাকা।